বিসিবি কর্তারা বহুবারই বলেছেন লোকাল ক্রিকেটার তুলে আনাই বিপিএল থেকে তাদের মূল লক্ষ্য। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে অনেক ক্রিকেটার উঠে এসেছেন, তবে তাসকিন আহমেদ ছাড়া জাতীয় দলে সেভাবে থিতু হতে পারেননি কেউ। আবু হায়দার রনি, আরিফুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরীরা পারেননি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে। এবারের বিপিএলে যে কয়েকজন দেশি ক্রিকেটার আলোচনায়, তার মধ্যে আলিস আল ইসলাম অন্যতম। কয়েক ম্যাচের পারফরমেন্সে জাতীয় দলের টিকিটও পেয়ে গেছেন আলিস। সাত ম্যাচে নিয়েছেন নয় উইকেট। ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের কারণে অনেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই স্পিনারকে ডাকছেন মিস্ট্রি বোলার, তুলনা করছেন ক্যারিবীয় সুনীল নারায়ণের সঙ্গে। আবার অনেকেরই প্রশ্ন, কে এই আলিস? 2019 বিপিএলে স্বীকৃত টি টোয়েন্টির অভিষেকেই হ্যাট্রিক করেছিলেন, কিন্তু প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে ছিটকে পড়েন। পাঁচ বছর পর সেই বিপিএলেই পুনরুত্থান আলিসের। দীর্ঘদিন ধরে এক্সট্রা অর্ডিনারি স্পিনারের খোঁজে সিলেক্টররা। এক্সিস্টিং স্পিনারদেরও খুব বেশি ভেরিয়েশন নেই। মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদিদের কাছ থেকে দুসরা ক্যারম্বল দেখাই যায় না, যা নিয়ে আক্ষেপের শেষ নেই নির্বাচকদের। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। ল্যাকিংস আছে এইসব জায়গাগুলোতে, এবং সবার কথা হচ্ছে যে এইসব জায়গাগুলো ল্যাকিংস আছে খুঁজে বের করা হয় না কেন? আসতে হবে তো, না আসলে খুঁজে বের করবেন কীভাবে? আপনাকে আপনি কী দেখে খুঁজে বের করবেন? ম্যাচ খেলবে, ম্যাচ খেললে দেখলেন আপনার পছন্দ হলো প্লেয়ারটা, তাহলে আপনি কি এখন আমাকে বললেন আমাকে রাইট আর্ম ফাস্ট বোলার আর আপনি ব্যাটিং, আপনাকে নিলাম আসেন খেলেন, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তো ওই খেলতে হবে, তো ওরকম প্লেয়ারের সংখ্যাও আসলে আমরা আমাদের আসলে বর্তমানে যেটা হয়েছে আমাদের অ্যাভারেজ প্লেয়ারের সংখ্যা বেশ অনেক আছে, তো একটু এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ারের সংখ্যা কম। হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্পিন অ্যাটাকে বৈচিত্র্য আনতেই ন্যাশনাল টিমে আলিসকে বাজিয়ে দেখতে চান নির্বাচকরা। যদিও শ্রীলঙ্কা সিরিজে তাকে খেলানো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। মাত্র কয়েকটা ম্যাচ দেখে আলিসকে জাতীয় দলে নেওয়াটা যৌক্তিক কিনা উঠছে সে প্রশ্ন। তারা হয়তো প্ল্যানিং এ রাখছে, সেই জন্য হয়তো রাখছে, বাট আমার মনে হয় আরেকটু প্রুভ করে আসলে সবার জন্যই ভালো হবে। আবার তাওহিদ হৃদয়ের উদাহরণ টেনে অনেকে ইতিবাচক কথাও বলছেন। হৃদয়ের আন্তর্জাতিক অভিষেকের সময় মাশরাফি বিন মুর্তজাও বলেছিলেন ইটস টু আর্লি, কিন্তু সেই হৃদয়ই এখন জাতীয় দলের অপরিহার্য সদস্য। আলিসের বেলায় কি হয় সেটাই এখন দেখার পালা। আলিসের মতো অত আলোচনা হচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরেক স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। এই মুহূর্তে রাডারে থাকা একমাত্র লেগ স্পিনার তিনি। চলতি বিপিএলে দুই ম্যাচ খেলে নিয়েছেন চার উইকেট। ভালো দিকটা হচ্ছে দীর্ঘদিন পর কোনো রিস্ট স্পিনার টানা দুই সিরিজে জাতীয় দলের স্কোয়াডে ঠাঁই পেয়েছেন। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খুব ভালো কিছু করতে না পারলেও ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে টি টোয়েন্টি দুই সিরিজের দলেই। কোনো এক অজানা কারণে লেগ স্পিনারদের নিয়ে অনীহা রয়েছে বাংলাদেশের ক্রিকেটে। জাতীয় দল তো বটেই, ডোমেস্টিক ক্রিকেটেও খুব একটা সুযোগ পান না তারা। নীতি নির্ধারকদের দাবি, ভালো মানের রিস্ট স্পিনার খুঁজেই পান না তারা। অন্যান্য বোলারদের মতো লেগ স্পিনারও তো একটা বোলার, তো তাহলে তাকে সেই ক্যাপাবিলিটি নিয়েই আসতে হবে। আর আমাদের দেশে আসলে যে খুব আহামরি আছে, হতে না চাইলে কিন্তু বানানো যায় না। অনেকের কথা যে কেন বানানো হচ্ছে না, আর হতে তো চাইতে হবে আগে। তো এখন কিছু ইয়াং প্লেয়াররা আসছে, হয়তো বা এরা পরবর্তীতে, আমার মনে হয় যেটা, যে কিন্তু এখনই একজনকে ধরে নিয়ে বানায় ফেলতে হবে হয়ে যাবে, এটা বলা আসলে মুশকিল। ইন্টারন্যাশনাল লেভেলের জন্য এত ইজি না ইন্টারন্যাশনাল লেভেল। জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লবদের পরিণতি না হোক রিশাদের এমনটাই প্রত্যাশা সবার। তবে সুখবর হচ্ছে এই মুহূর্তে নীতি নির্ধারকদের গুড বুকেই আছেন তিনি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।